তালা ভাঙা আছে। আচ্ছা আর কি কি ভেঙেছে? আর ওই আপনার ওই প্রসাদ টোসাদ আমরা ব্যবস্থা করলাম, ঝোলটের সবকে লাচ্ছি ফেলে দিতে দেখলেন। হ্যাঁ খোল টোল আছে, হরি নাম বন্ধ করে দিয়েছে, ছ রান গুলি হয়েছে। একজন বলে যা দুজন বলে তাই একই কথা। মোটি আমাদের আড়াইটা নাগাদ আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি কিছু মোটরসাইকেলের আওয়াজ, মোটামুটি 25-20 মোটরসাইকেল, প্রতিটা মোটরসাইকেলে জনা তিন, কোন মোটরসাইকেলে চারটেও লোক, তাদের হাতে পিস্তল প্লাস বড় বড় লাঠি হেঁসো নিয়ে তারা উঁচিয়ে চলে আসছে। আমি আমার বাড়ির সামনে দেখলাম, তারপরে দেখি কিছুক্ষণের মধ্যে ওরা এখানে দাঁড়ালো, মন্দিরের সামনে দাঁড়ালো। তখন আমাদের মন্দিরে আমাদের বহুদিনের ঐতিহ্যবাহী রথ, তার যে অনুষ্ঠান একটা ধুলোট অনুষ্ঠান বলে, সেই অনুষ্ঠানটা চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন সবাই এখানে নাম সংকীর্তন হচ্ছিল, তার মধ্যে ওরা ওখানে মন্দিরে সব বাইক বাহিনী এসে নেমে মন্দিরের মধ্যে ঢুকে আমাদের মন্দিরের যে প্রসাদ ছিল তাকে সব তন্ন তন্ন করে চারিদিকে ছিটিয়ে ওরা মানে নোংরা মানে ভাষা, যেসব ভাষা আমি জনসমক্ষে আমি বলতে পারছি না, সেসব ভাষা এখানে ই করে মানে এ করে কটুক্তি করে মানে এ করে মানে যাচ্ছে তাই নোংরা ব্যবহার করে, মানে মূলত কালকে আমরা যেটা অনুমান করছি এবং এ কালকে আমাদের যে রথ বেরিয়েছিল, রথে কিছু বাচ্চা ছেলে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। সেই স্লোগান নিয়ে ওরা বলছে যে আয় আজকে আয় তোরা, কে জয় শ্রীরাম স্লোগান বলবি আমাদের সামনে এসে বল। এই এটা হচ্ছে মূল উৎস এবং বীভৎস ঘটনা, নিন্দনীয় ঘটনা। আমরা এখানে জাঙ্গাপাড়ার যে ঐতিহ্যবাহী রথ আমাদের বহু দিন থেকে হচ্ছে, আমার জন্ম আজ তো 35 বছর, আমরা এই রথ আমরা সোনা মোটামুটি নাকি 200 বছরের রথ। এই ঐতিহ্যবাহী রথের একটা মেলাও হয়, সেই মেলাটাকেও আজকে মানে ওখানে গিয়েও নাকি মানে আক্রমণ করে ওখানে মেলাটাও আজ অনুষ্ঠানটা উঠে গেছে। আজ এই মেলাতে বহুত কোথাকার না লোক আসে। আর এই দাঙ্গাপাড়া রথ আমরা হিন্দু মুসলমান মানে যত আমরা এখানে কোনো সম্প্রদায় হিসাবে আমরা ভাবি না, আমরা সমস্ত রথ আমরা ভাবি এখানে আমরা ভাই বোন হয়ে একসঙ্গে আমরা রথযাত্রা আমরা উদযাপন করি। সেই অনুষ্ঠানে একটা বাইক বাহিনী দুষ্কৃত আমরা এখানে আমাদের গ্রামের আমরা কলঙ্ক মনে করি। আপনারা আপনাদের সাংবাদিক ইয়ে থেকে আমরা আমাদের বিনীত অনুরোধ, আপনাদের যদি কিছু করণীয় থাকে এই নিন্দনীয় ঘটনার প্রতি আপনারা সরবন আমি এই বলছি। আপনারা হ্যাঁ আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, পুলিশ এসেছিল, তারা বলল হ্যাঁ, এবং আমি একটা গুলি চালানোর সময় আমাদের বাচ্চা দু একটা বাচ্চা ছেলের একটা গুলি পায়ে লাগেনি কিন্তু মানে গুলি পাশ দিয়ে চলে গেছে, তাদেরকে পুলিশ এসে বলল যে হসপিটালে নিয়ে গেল। যে বললো আমরা বললাম আমরা যেতে পারছি না, আমাদের পরি আমরা যদি যাই গাড়ি ভাড়া করে আমাদের প্রতি অ্যাটাক হতে পারে। ওরা বলল আমরা আমাদের দায়িত্বে আমরা নিয়ে যাচ্ছি, আমরা আপনারা কিছু হবে না। এবার ওরা নিয়ে গিয়েছে, এখনও আমরা জানি না তারা এখন কোন পরিস্থিতিতে আছে। আপনারা কি থানায় এফআইআর করেছেন? থানা এফআইআর করতে আমরা গিয়েছে, এখন সেটা কি হয়েছে সেটা আমরা জানি না। আপনার নাম? বাপ্পাদিত্য মণ্ডল। কারণটা হচ্ছে এই ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। বিগত যে লোকসভা নির্বাচনে ওখানে একটা পরিবার আছে, ওরা 5টা ভাই, ওদের নাম হচ্ছে বিকাশ, আশিস, হিরু, বাবু, ওরা 5 ভাইয়ের 2-4টে ছেলেপেলে আছে। এরা নিয়ে বিগত দিন থেকেই ওই ডাঙ্গাপাড়া গ্রামে একটা ওরা উত্তাপ্ত আবহাওয়া তৈরি করে। এই এর মধ্যে আজকে ওখানকার আমাদের স্থানীয় যে আমাদের ছেলে নেতৃত্ব, যেমন সুদীপ মাঠে যাচ্ছিল, সুদীপকে ওরা আচমকাই ধরে মারধর করেছে এবং পাও ফ্র্যাকচার হয়েছে, পায়ের মালাইটা ভেঙে গিয়েছে। আমরা হসপিটালে তাকে অ্যাডমিশন করেছি এবং আমরা এফআইআরও করেছি এবং পুলিশ পুরো ঘটনাটা তদন্ত করেছে এবং পুলিশ আগামীতে যেটা ভালো বুঝবে সেইভাবে ব্যবস্থা নেবে। ওখানে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা সেটা ডাঙ্গাপাড়ায় যাইওনি, আমার এখান থেকে ডাঙ্গাপাড়া 4 কিলোমিটার।
এটা ওরা এটা বাজার মাত করার জন্য বা মিডিয়ার সামনে এটা প্রচারে আসার জন্য, যেমন টিভি চ্যানেলগুলোতে বিভিন্নভাবে ওরা দেখছে বিভিন্ন জায়গায় ঘটছে, সেটাতে তাদেরও টিভি চ্যানেলে তাদের নাম বা তাদের মুখটা যেন আসে, তার জন্য তারা এটা বলার চেষ্টা করছে। এমন কোনো ঘটনাই ঘটেনি? না, এই ধরনের কোনো ঘটনা নেই বা এই ধরনের ঘটনাও ঘটেনি। এটা সামান্য একটা ঘটনা, কিন্তু ওখানে ওরা পূর্ব রাগবশত আমাদের কিছু কর্মী আছে, তাদেরকে বসানোর জন্য পরিকল্পিতভাবে আমাদেরই দুজনকে মেরেছে। একজন হচ্ছে আমাদের ওই তো বললাম যে সুদীপ দাস, আর একজন হচ্ছে রাজু মণ্ডল। তারা ভালো ছেলে এলাকার, সবাই জানে। তাহলে যে ভিডিওটা ওরা আর কি, ওগুলো ওদেরই লোক, ওরা পরিকল্পিতভাবে এটা সাজিয়েছে। হাতে অস্ত্র নিয়ে ওগুলো ওদেরই লোক, ওরা পরিকল্পিতভাবে ওগুলো সাজিয়েছে। আচ্ছা, আমি যেটা শুনলাম যে তাদেরকে লোহার রড, হেসো পাশলি এবং আগ্নেয়াস্ত্রও ছিল, যেটা এখনও সুদীপ হসপিটালের বেডে শুয়ে সেগুলো বলছে। আমি একটু আগে গিয়েছিলাম, আমি আমার বাড়ি থেকে উল্টো দিকে 4 কিলোমিটার হচ্ছে ডাঙাপাড়া। আমি এখানে সুদীপ আক্রান্ত হয়েছে শুনে ওখানকার আমাদের যারা নেতৃত্ব ছিল রবীন্দ্রনাথ সরকার এবং সত্যজিৎ, ওরা সব ব্যাকপথে আমাদের কর্মীকে একটা মানে উল্টো রাস্তা দিয়ে ওদের মানে চোখের বাইরে দিয়ে নিয়ে এসে ওদেরকে আমার এখানে নিয়ে এলো। আমি তাকে নিয়ে তার ট্রিটমেন্টের জন্য আমি লালবাগ চলে গিয়েছিলাম। ওরাই আর কি ওরা ওই যে যেসব যারা পরিকল্পনা করছে, ওই আশিস, বিকাশ, ওই হিরু, হ্যাঁ, ওদেরই সব লোকজন। ওদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছেন আপনারা? ওদের বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করেছি, আর আমাদের যে দুজন কর্মীকে মেরেছে তাদেরকে হসপিটালে অ্যাডমিশন করেছি। উত্তেজনা নেই এলাকা বলতে গেলে, ওই যে আশিস, হিরু এবং বিকাশদের বাড়ি, ওইখানে ওরা কয়েকজন গোটা বিশেক ছেলে নিয়ে ওরা ওই জায়গাটাকে উত্তপ্ত করে রেখেছে, বাকি সারা এলাকা শান্ত। এবং নেতৃত্বরা আছে রবীন্দ্রনাথ সরকার এবং সত্যজিৎ, হ্যাঁ, ওরাও বলবে ঘটনাটা, ওরাও আমাদের যে কর্মী আক্রান্ত হয়েছে তাকে নিয়ে ওরাও ট্রিটমেন্ট করছে আমার সঙ্গে, একসঙ্গেই আমরা সেভাবে চালিয়ে যাচ্ছি। বাসায় গেলেন সামনে দিয়ে হাঁটু করুন। নিউজ 18 আছে আর হিন্দুস্তান আছে, সব পরে আছে, বেজি বেজি সব পরে আছে। কি হয়, রক্তে গুলি ছড়ান গুলি আছে।